Assalamualaikum, welcome everyone in my YouTube channel. Power system symmetrical fault and unsymmetrical fault math niye discuss korte chilam. To ajke power system symmetrical fault ekta math niye discuss korbo. Je matta ei je last Bangladesh India Friendship Power Company Limited BIPCL এর যে পরীক্ষা বইটা হয়েছে সেখানে এই একটা এরকম একটা ম্যাথ এসেছে। তো এই ধরনের ম্যাথ বিকে মেথার বই, তারপরে নাগরাথের বই, এইসব বইতে পাবেন, খুব সুন্দরভাবে দেওয়া আছে। ম্যাথটা হচ্ছে এরকম যে একটা সিনক্রোনাস জেনারেটর ইজ কানেক্টেড টু এ সিনক্রোনাস মোটর। একটা সিনক্রোনাস জেনারেটর একটা সিনক্রোনাস মোটরের সাথে কানেক্টেড বাই এ লাইন, একটা লাইনের মাধ্যমে, যে লাইনের একটা ইম্পিডেন্স আছে 0.1 পার ইউনিট। এখানে দ্য সাব ট্রানজিয়েন্ট রিয়াকট্যান্স, এখানে আসলে সাব ট্রানজিয়েন্ট রিয়াকট্যান্স বা ট্রানজিয়েন্ট রিয়াকট্যান্স যে কোনো ধরনের রিয়াকট্যান্স বলুক না কেন, এগুলো নিয়ে আসলে আলাদাভাবে কিছু ভাবার দরকার নেই, জাস্ট একটা রিয়াকট্যান্স হিসেবে কনসিডার করলেই হবে। দ্য সাব ট্রানজিয়েন্ট রিয়াকট্যান্স অফ বোথ জেনারেটর অ্যান্ড মোটর ইজ দেওয়া আছে 0.2 পার ইউনিট। ইফ এ বোল্টেড থ্রি ফেস টু গ্রাউন্ড অকার্স, থ্রি ফেস টু গ্রাউন্ড যে ফল্ট আছে এটা একটা ফল্ট, বোল্টেড থ্রি ফেস টু গ্রাউন্ড অকার্স অ্যাট দ্য মোটর টার্মিনাল, মোটরের যে টার্মিনাল, এখানে মোটরের যে টার্মিনাল সেটা আমি আসতেছি, মোটর টার্মিনাল 1, ডিটারমাইন দ্য ফল্ট এমভিএ, ফল্ট এমভিএ কত বা শর্ট সার্কিট এমভিএ কত, অ্যাসিউম পার ইউনিট ভোল্টেজ অ্যাট মোটর টার্মিনাল 0.9 পার ইউনিট, ঠিক আছে, অ্যান্ড সিস্টেম বেস এমভিএ 100। এখন এখানে আমি দুইটা ফিগার রাখলাম, এই ধরনের ম্যাথগুলো প্রথমেই ফিগার রাখবেন, ফিগার রাখলে ম্যাথগুলো করা সহজ হবে। দেখেন এখানে একটা জেনারেটর আছে, এখানে একটা মোটর আছে, মাঝখানে একটা লাইন আছে, তো জেনারেটরের একটা রিয়াকট্যান্স থাকবে, মোটরের একটা রিয়াকট্যান্স থাকবে। তো মূলত বলছে আমাকে যে মোটরের যে টার্মিনাল আছে, মানে এই রিয়াকট্যান্সটা আসলে এখানে না দিয়ে আপনি এখানে দিবেন, ঠিক আছে, এখানে দেওয়ার পরে ঠিক এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট মোটরের দুই টার্মিনাল পয়েন্টের মাঝখানে কোনো একটা ফল্ট হলো, আমি দেখানোর সুবিধার্থে ফল্টটাকে একটু জাস্ট আগে এখানে ধরেছি, যে এখানে আসলে ধরলাম মোটরের টার্মিনাল, এখানে একটা ফল্ট হলো। তো সবসময় মনে রাখবেন এই ধরনের ম্যাথগুলায়, সিমেট্রিক্যাল ফল্টের ম্যাথগুলায় যে পয়েন্টে ফল্ট হবে ঠিক ওই পয়েন্টের রেসপেক্টে যে রিয়াকট্যান্সগুলো আছে সেগুলোকে আপনি সিরিজ প্যারালাল করবেন। যদি সিরিজ প্যারালাল করতে পারেন, আলটিমেট একটা রিয়াকট্যান্স বের করতে পারেন, তারপর জাস্ট সূত্রে বসিয়ে দিলে আপনার অ্যান্সার হয়ে যাবে, আর কিচ্ছু না। এখানে মূল ব্যাপারটাই হচ্ছে আপনার যে পয়েন্টে ফল্ট হয়েছে ঠিক ওই পয়েন্টের রেসপেক্টে রিয়াকট্যান্সগুলো কী ধরনের অ্যারেঞ্জমেন্টে আছে, মানে সিরিজ প্যারালালটা কীরকমের হবে, ঠিক আছে। ধরেন আমি একটা ম্যাথ দেখাই, এটা হচ্ছে পাওয়ার সিস্টেম বিকে মেথের বইয়ের একটা ম্যাথ, যে ম্যাথে এই যে এরকমের দুটো জেনারেটর, দুটো জেনারেটরের সাথে একটা রিয়াকট্যান্স আছে, সাপোজ বললো যে এফ অন, এখানে ফল্ট হয়েছে, এখানে ফল্ট হয়েছে, হ্যাঁ, এখানে যদি ফল্ট হয়, এই যে এখানে যদি ফল্ট হয়, তো দেখেন এই পয়েন্টের রেসপেক্টে এই রিয়াকট্যান্স এবং এই রিয়াকট্যান্স সিরিজ হয়ে এই রিয়াকট্যান্সের সাথে প্যারালেল হবে। আবার এইখানে যদি ধরি এই রিয়াকট্যান্স, এই রিয়াকট্যান্স সিরিজ হয়ে এই রিয়াকট্যান্সের সাথে প্যারালেল হবে, এই জিনিসগুলো একটু কনসিডার করতে হবে। যেমন আবার একটা অঙ্ক দেখেন, এখানে ফল্ট হলো, এখানে একটা রিয়াকট্যান্স আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে আছে, এখানে আছে, ঠিক আছে, এই দুইটা রিয়াকট্যান্স কিন্তু প্যারালেল, প্যারালেল হয়ে এইটার সাথে সিরিজ, সিরিজ হয়ে এইটার সাথে আবার প্যারালেল, প্যারালেল হয়ে এই পয়েন্টে যে রিয়াকট্যান্সটা হবে সেটা হচ্ছে যে প্যারালেল হওয়ার পরে এইখানে যে টোটাল রিয়াকট্যান্স এবং এই পাশে রিয়াকট্যান্স, এই দুইটা আবার কিন্তু প্যারালেল এই পয়েন্টের রেসপেক্টে, ঠিক আছে। তো জাস্ট আপনি শুধুমাত্র মানে যেখানে ফল্ট হয়েছে ওই ফল্টের পয়েন্টের রেসপেক্টে রিয়াকট্যান্সগুলো সিরিজ প্যারাল করে টোটাল রিয়াকট্যান্সটা বের করবেন, তাহলে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এই ধরনের ম্যাথগুলো ভিকে মেথার বইয়ে, যে একটা ম্যাথ আছে খুব ভালো, এই টাইপের ম্যাথগুলো আপনারা করবেন, হ্যাঁ, এই যে ম্যাথটা, এই ধরনের ম্যাথগুলো করলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, তো পরে আমার এখানে আমি ধরলাম যে মোটর টার্মিনাল যদি ফল্ট হয় তো আমার টোটাল রিয়াকট্যান্স কত, তো দেখতে পাচ্ছি এই দুটো সিরিজ, তারপরে এই সিরিজের মাধ্যমে যে রিয়াকট্যান্সটা, এই রিয়াকট্যান্সটা ফল্টের রেসপেক্টে প্যারালেল হবে, ঠিক আছে। তো প্যারালেল করে আমি টোটাল রিয়াকট্যান্স বের করলাম, বিভিন্নভাবে বের করতে পারেন, ওকে। তারপরে যে সূত্র সেটা হচ্ছে আপনাকে আমি একটু দেখাচ্ছি, সূত্রটা হচ্ছে এরকম যে শর্ট সার্কিট এম ভিএ ইকুয়ালস টু ভি পার ইউনিট আই পার ইউনিট ইন্টু বেইজ এম ভিএ, এটা হচ্ছে সূত্র। তো ভি পার ইউনিট আই পার ইউনিট হচ্ছে ভি পার ইউনিট বাই এক্স পার ইউনিট, তো দুটো মাল্টিপ্লিকেশন করলে ভি পার স্কোয়ার, ভি পার ইউনিট স্কোয়ার আর এক্স পার ইউনিট ইন্টু বেইজ এম ভিএ, ঠিক আছে। এই সূত্র দিয়ে জাস্ট এই সূত্রে আমি মানগুলো বসাইছি, এই যে এখানে বসাইছি, মনে করে ফেলেছি, অথবা আপনি সরাসরি এখানেও বসাতে পারেন যে এম ভিএ পার ইউনিট কত, এম ভিএ বেস কত, তো এম ভিএ পার ইউনিট আমি ধরছি যে এম ভিএ যেহেতু পার ইউনিট, এখানে মেগা ভোল্ট এম্পিয়ার, মানে ভোল্টেজটা হচ্ছে 0.9, আর কারেন্ট, ফল কারেন্ট, ফল কারেন্ট ধরছি আমি, যে ফল্ট টার্মিনালে যে ভোল্টেজটা আছে ফল পয়েন্টে, সেই ভোল্টেজটাকে টোটাল রিয়াকটেন্স দ্বারা ভাগ দিয়ে ফল্ট কারেন্ট, তো ফল্ট ভোল্টেজ ফল্ট কারেন্ট এটাকে যদি আমি 10^6 দ্বারা দিই এম ভিএতে চলে যাবে, আর এখানে আছে 100 × 10^6, 10^6 কাটাকাটি গেলে আলটিমেটলি 675 এম ভিএ থাকবে,
আর এখানে আবার এই সূত্রটা, এই যে এখান থেকে যে সূত্র ডিরাইভ করলাম, এখানেও আপনি মানগুলো বসিয়ে 6.75 MVA পার ইউনিট, এটাকে যদি অ্যাকচুয়ালি নিয়ে যান 100 দ্বারা গুণ দিতে হবে, কারণ আমরা জানি যে পার্সেন্টেজ রিয়াক্ট্যান্স ইকুয়ালস টু এক্স পার ইউনিট ইন্টু 100। ঠিক আছে, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে ভিকে মেথার বইতে দেখবেন যে একটা ফর্মুলা আছে এরকমের, ভিকে মেথার বইতে সেখানে আপনার MVA শর্ট সার্কিট বা MVA যে ফল্ট আছে সেটা আপনার এভাবে বের করছে যে 100 বাই পার্সেন্টেজ রিয়াক্ট্যান্স ইন্টু রেটেড অথবা বেস MVA। ঠিক আছে, বেস MVA এই সূত্র দিয়ে করেছে। তো এই সূত্রটা মূলত আসে এভাবে যে এখানে আপনার বি পার ইউনিটের মান অন ধরে নেওয়া হয়েছে, বি পার ইউনিটের মান যদি অন ধরে নেওয়া হয় আলটিমেটলি আমরা জানি এক্স পার ইউনিট, এটাকে যদি আমরা পার্সেন্টেজ রিয়াকট্যান্স নিয়ে যাই, পার্সেন্টেজ রিয়াকট্যান্স হচ্ছে পার ইউনিটের সাথে 100 গুণ দিলে হবে। জাস্ট আমার সূত্রটা এরকমের দাঁড়ায়, বিকে মেথার বইতে বি পার ইউনিটের মান অন ধরে নিয়েছে, বাট এখানে কিন্তু বলে দিয়েছে বি পার ইউনিটের মান হচ্ছে 0.9। সুতরাং এই সূত্র নিলে হবে না, ঠিক আছে, এভাবে করতে হবে, এই সূত্রটা নিয়ে করতে হবে, এই সূত্রটা। ঠিক আছে, এই ধরনের ম্যাথগুলো এইভাবে ইজিলি করতে পারেন, এগুলো খুব ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম টাইম বইটা আসে। ওকে ওকে, অল দ্য বেস্ট।